হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো পার্সোনালিটির পরের অংশ। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম পার্সোনালিটি কাকে বলে এবং পার্সোনালিটি যে অল্প সংজ্ঞাটি দিয়েছে তার সংজ্ঞার প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা ভেঙে ভেঙে আলোচনা করেছিলাম এবং আমরা পার্সোনালিটির বৈশিষ্ট্যগুলিকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে পার্সোনালিটি এবং ক্যারেক্টারের মধ্যে আমাদের কি পার্থক্য লক্ষ্য করা যায়, তার একটা আমরা ডিফারেন্স দেখবো। এবং তার সঙ্গে আমরা দেখবো যে পার্সোনালিটি ডিটারমিনেন্ট কোনগুলো বা কোন কোন বিষয়গুলি আমাদের পার্সোনালিটি ঠিক করে দেয় যে একজন মানুষের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বা ব্যক্তি সত্তা কেমন হবে, কোন কোন বিষয়গুলো ঠিক করে দেয় সেগুলোকে আমরা দেখবো। এবং দেখবো যে পার্সোনালিটির উপর কয় রকমের থিওরি রয়েছে এবং সেই থিওরির মধ্যে কোন কার কার থিওরি রয়েছে। এবং এরপরে আমরা দেখবো যে পার্সোনালিটি ট্রেট কাকে বলে, পার্সোনালিটি ট্রেট এর সংজ্ঞা দেখবো এবং কোন কোন বিষয়গুলিকে পার্সোনালিটি ট্রেট বলা হয় বা কোনগুলোকে বৈশিষ্ট্য বলা হয় সেগুলি আমরা দেখবো। এবং সর্বশেষে আমরা দেখবো আলপোর্টের ট্রেট থিওরি, অর্থাৎ আলপোর্ট ট্রেট থিওরি যে দিয়েছেন যে পার্সোনালিটির যে এক একটা ওয়ার্ডকে তিনি তিনটা ক্লাসিফিকেশন করেছেন, তিনটা ভাগে ভাগ করেছেন, তিনটা টাইপে, আমরা সেটা দেখে নেবো। তাহলে চলো প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিব যে পার্সোনালিটি এবং ক্যারেক্টারের মধ্যে কি পার্থক্য রয়েছে। যদি পার্সোনালিটির মিনিং স্কোপ বা পার্সোনালিটির বৈশিষ্ট্য কেউ জানতে চায় তো এর আগের ভিডিও আমি নিচের ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারি বা নিচের ওপরে আই বাটনে ক্লিক করে সেটা পেতে পারে। তাহলে আমরা আজকে শুরু করি। ডিফারেন্স বিটুইন পার্সোনালিটি অ্যান্ড ক্যারেক্টার। পার্সোনালিটি এবং ক্যারেক্টার আলাদা আলাদা দুটো বিষয়, তো কোনটাকে কি বলে সেটা আমরা দেখবো। প্রথমে দেখবো মিনিং। পার্সোনালিটি রিফার্স টু দ্য রেঞ্জ অফ ডিস্টিংক্টিভ পার্সোনাল কোয়ালিটিজ অ্যান্ড ট্রেট অফ এন ইন্ডিভিজুয়াল, অর্থাৎ বলছে পার্সোনালিটি সেই সব বিষয়গুলিকে বোঝায় একজন মানুষের পার্সোনাল যে গুণাবলীগুলি থাকে বা তার একজন ব্যক্তির যে পার্সোনাল যে ট্রেটগুলি থাকে সেইগুলির সমষ্টি হল পার্সোনালিটি। এবং ক্যারেক্টার কাকে বলে, বলছে এ ক্যারেক্টার রিফার্স টু এ সেট অফ মোরালস অ্যান্ড বিলিফ দ্যাট ডিফাইন হাউ উই ট্রিট অর বিহেভ উইথ আদার অ্যান্ড আওয়ার সেলফ। অর্থাৎ ক্যারেক্টার বলতে বোঝায় যে একজন মানুষের মধ্যে কি বিশ্বাস রয়েছে এবং তার নৈতিকতা কি রয়েছে। এই বিশ্বাস এবং নৈতিকতা এই দুটো বিষয় মানুষ যখন বাইরে প্রকাশ করে তখন সেটাকে ক্যারেক্টার বলা হয়। এরপরে আমরা দেখবো রিপ্রেজেন্ট, অর্থাৎ কিভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করে পার্সোনালিটি বা ক্যারেক্টার কীভাবে পরিবেশে রিপ্রেজেন্ট হয়। বলছে পার্সোনালিটি হচ্ছে সেটা হু উই সিম টু বি, অর্থাৎ আমরা যেটা মনে করি সেটা হচ্ছে পার্সোনালিটি, হু আর অ্যাকচুয়ালি আর। এবং ক্যারেক্টার হচ্ছে যেটা বাস্তবে রয়েছে সেটা হচ্ছে ব্যক্তিত্ব। অর্থাৎ আমরা পার্সোনালিটিকে প্রেডিক্ট করতে পারি কয়েকটা ট্রেট দেখে, আমরা পার্সোনালিটিকে প্রেডিক্ট করতে পারি, কিন্তু আমরা বাস্তবে যে জায়গাটায় রয়েছি যে আচরণটা করি সেটাই হচ্ছে ক্যারেক্টার। ট্রেটসের দিক থেকে পার্সোনাল ফিজিক্যাল, অর্থাৎ পার্সোনালিটির ক্ষেত্রে ট্রেট হচ্ছে পার্সোনাল বা ফিজিক্যাল এবং ক্যারেক্টারের ক্ষেত্রে ট্রেট হচ্ছে মেন্টাল বা মোরাল, অর্থাৎ মানসিক বা নৈতিক। এবার বলছে হোয়াট ইজ ইট, অর্থাৎ আসলে এটা কি। আর পার্সোনালিটির ক্ষেত্রে ইট ইজ দ্য আইডেন্টিটি, অর্থাৎ পার্সোনালিটির মাধ্যমে মানুষের একটা চিহ্নিতকরণ করা যায় বা মানুষকে চেনা যায় বা তার একটা রিপ্রেজেন্টেটিভ একটা ইউনিট তৈরি হয়। অর্থাৎ কিছু কিছু পার্সোনালিটির যে মূল বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য দেখে আমরা মানুষটাকে ইন্ডিকেট করতে পারি যে এই মানুষটা এইরকম। তো এটা একটা আইডেন্টিটি তৈরি করে দেয় একজন মানুষের ট্রেট, অর্থাৎ পার্সোনালিটিটা একজন মানুষের আইডেন্টিটি তৈরি করে দেয়। এবার ক্যারেক্টারে বলছে ইট ইজ এ লার্ন বিহেভিয়ার, অর্থাৎ ক্যারেক্টার হচ্ছে আমরা যে বিহেভিয়ারটা শিখিনি, অর্থাৎ বারবার চর্চার করে ফলে আমরা যে বিহেভিয়ারটা শিখিনি তারই সমষ্টি হচ্ছে ক্যারেক্টার। অর্থাৎ আমরা বিহেভিয়ারে দেখেছি যে লার্নিং কাকে বলে, অর্থাৎ আমরা যখন প্র্যাকটিস করে কোনো একটা আচরণ আয়ত্ত করি সেটাকে আমরা শিখন বলি বা লার্নিং বলি। সেটাই হচ্ছে যে কতগুলো বিহেভিয়ার লার্ন করার পর যে একটা সমষ্টি তৈরি হয় সেটা হচ্ছে ক্যারেক্টার। বা পার্সোনালিটি ইট ইজ আইডেন্টিটি, অর্থাৎ পার্সোনালিটি এক একটা ট্রেট মানুষকে ঠিক করে দেয় যে এই মানুষটাকে এই শব্দ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। উদাহরণস্বরূপ আমরা যদি দেশপ্রেমী কথাটা বলি তাহলে আমরা কয়েকটা আমাদের ইন্ডিয়ান
লিডারের কথা মনে আছে, তার মধ্যে ভগৎ সিং একজন। তাহলে আমরা যখন দেশপ্রেম কথাটা বলছি বা ভগৎ সিং কথাটা বলছি, তখন ওর সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ লিঙ্ক হয়ে আছে, সেটা হচ্ছে যে দেশপ্রেম। অর্থাৎ ভগৎ সিং মানে দেশপ্রেম বা একটা সংগ্রামের জীবন, সেরকম আমি মনে করি। তো এটাকে এখানে বোঝাচ্ছে ইট ইজ আইডেন্টিটি, অর্থাৎ এটা একটা ট্রেট, এটা একটা পার্সোনালিটির মধ্যে থাকে, সেটা একটা মানুষকে আইডেন্টিটি দান করে। এবার বলছে নেচারের দিক থেকে পার্সোনালিটি হচ্ছে সাবজেক্টিভ আর ক্যারেক্টারটা অবজেক্টিভ। অর্থাৎ সাবজেক্টিভ এই জন্য পার্সোনালিটিকে বলা হচ্ছে, অর্থাৎ পার্সোনালিটি একজন ব্যক্তিকে আত্মপ্রকাশ করতে পারে। আমি বোঝানোর জন্য এবং মনে রাখার জন্য বাংলা ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি। অর্থাৎ পার্সোনালিটি একজন ব্যক্তিকে তার আইডেন্টিটি দান করতে পারে, সমাজে একটা জায়গা করে দিতে পারে। কিন্তু অবজেক্ট এই ক্যারেক্টার হচ্ছে অবজেক্টিভ, এটা কোনো একটা বিষয়কে আশ্রয় করে ওর রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। তো এটা হচ্ছে সাবজেক্টিভ, এটা হচ্ছে অবজেক্টিভ। এবার আমরা দেখবো যে এক্সপ্রেশন আউটার অ্যাপিয়ারেন্স অফ বিহেভিয়ার অফ এ পার্সন। অর্থাৎ পার্সোনালিটিকে আমরা বাইরে বিহেভিয়ারের মধ্যে প্রকাশ পেতে আমরা দেখে থাকি। ট্রেট অফ পার্সন দোজ আর অ্যাবস্ট্রাক্ট, বলছে মানুষের যে সংরক্ষণ করে রয়েছে সেটা অনেক সময় বিমূর্ত। চেঞ্জ বলছে মে চেঞ্জ ওভার টাইম, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে পার্সোনালিটি চেঞ্জ হতে থাকে। আর ক্যারেক্টার বলছে রিমেইন সেম, অর্থাৎ এটা কোনো পরিবর্তন হয় না, এটা স্থায়ী থেকে যায়। এবার ভেরিটেশন অফ সোসাইটি বলছে সমাজের বৈধতা, সমাজের বৈধতার ক্ষেত্রে পার্সোনালিটি নট রিকোয়ার, অর্থাৎ এখানে সমাজে বৈধ কি না বা এই পার্সোনালিটি বা এই ট্রেটটা বৈধ কি না, সেটার জন্য সমাজে কোনো বৈধতার প্রয়োজন হয় না। কিন্তু যদি আমরা ক্যারেক্টারের কথা বলছি, তাহলে এটা কিন্তু প্রয়োজন হয়। সমাজ যে বিহেভিয়ারটাকে অ্যাগ্রি করে বা যে বিহেভিয়ারটাকে পছন্দ করে, সেটাকেই সমাজে আমাদেরকে তুলে ধরতে হয়। আমরা এমন কোনো আচরণ করতে পারি না যেটা সমাজের বিরুদ্ধে। তাহলে এখানে রিকোয়ার, অর্থাৎ ভ্যালিডেশন অফ সোসাইটিটা ক্যারেক্টারের ক্ষেত্রে রিকোয়ার্ড, কিন্তু পার্সোনালিটির ক্ষেত্রে নট রিকোয়ার্ড। এবার আমরা নিচে দেখবো যে পার্সোনালি ডিটারমিনেন্টগুলি কয়টি রয়েছে। পার্সোনালিটি ডিটারমিনেন্ট রয়েছে 5টি। অর্থাৎ পার্সোনালিটি ডিটারমিনেন্ট বলছে সেই বিষয়গুলিকে, যে বিষয়গুলি আমাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে নির্দিষ্ট করে দেয় যে এই মানুষটি কোন কোন সিচুয়েশনগুলি আসার পর কোন কোন ধরনের আচরণ করবে বা কোন কোন বৈশিষ্ট্যগুলি স্থায়ীভাবে নিজের মধ্যে নির্দিষ্ট করবে। তো পার্সোনালিটি আমাদের যে বিষয়গুলি ঠিক করে দেয় সেটা হচ্ছে হেরিডিটি, অর্থাৎ বংশ বংশ দ্বারাই আমরা যে বৈশিষ্ট্যগুলো পেয়ে যাই, তার মধ্যে আমাদের পার্সোনালিটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, তার উপরে বেশ করে আমাদের পার্সোনালিটি তৈরি হয়। দ্বিতীয় নাম বলছে এনভায়রনমেন্ট, অর্থাৎ যেই এনভায়রনমেন্টে আমরা থাকি সেই এনভায়রনমেন্ট আমাদের পার্সোনালিটি ঠিক করে দেয়। এরপরে বলছে সিচুয়েশন, বিভিন্ন সিচুয়েশনে আমরা বিভিন্ন ধরনের আচরণ করি, সিচুয়েশনে আমাদের পার্সোনালিটির কোন বৈশিষ্ট্যগুলি কোন সময় তুলে ধরতে হবে সেটা আমাদের ঠিক করে দেয়। তারপরে বলছে কালচার, অর্থাৎ আমরা সমাজের কোন কালচারে কোন সংস্কৃতি বা কোন কালচারে বসবাস করি সেটা আমাদের পার্সোনালিটিটা ঠিক করে দেয়। এর ফ্যামিলি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, এরপরে রয়েছে ফ্যামিলি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করি এবং সেই ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কিরূপ, সেটা এই 5টি বিষয় আমাদের পার্সোনালিটি ঠিক করে দেয়, যে আমাদের ব্যক্তিত্ব বা ব্যক্তিত্ব কেমন হবে এই 5টি বিষয় আমাদেরকে নির্দিষ্ট করে দেয়। এরপরে থিওরি অফ পার্সোনালিটি যদি আমরা দেখি, পার্সোনালিটি অনেকগুলি থিওরি রয়েছে এবং এই থিওরিগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রথমে বলছে টাইপ থিওরি, তারপরে ট্রেড থিওরি, তারপর টাইপ ক্যাম ট্রেড থিওরি, সাইকো অ্যানালাইটিক্যাল থিওরি, হিউম্যানিস্টিক থিওরি, থিওরি অ্যাডপ্টিং দি লার্নিং অ্যাপ্রোচ। তাহলে আমরা টাইপ থিওরির মধ্যে যদি দেখি, তাহলে রয়েছে হিপোক্রেটিস, ক্রেসমা, শেলডন এবং ইয়ুম। তো এই চারজন রয়েছে টাইপ থিওরির মধ্যে। এবং ট্রেড থিওরির মধ্যে রয়েছে আলপোর্ট, ক্যাটেল। টাইপ কাম ট্রেড থিওরির মধ্যে রয়েছে আইজেঙ্কের থিওরি। সাইকো অ্যানালিটিক্যাল থিওরির মধ্যে রয়েছে ফ্রয়েড, অ্যাডলার, ইয়ুম, হার্নি, এরিকসন। যেমন যেরকম ফ্রয়েডের সাইকো অ্যানালিটিক্যাল থিওরি রয়েছে, অ্যাডলারের ইন্ডিভিজুয়াল সাইকোলজি রয়েছে। তো এটা প্রত্যেকটার একটা একটা করে থিওরি রয়েছে। এবার হিউম্যানিস্টিক থিওরির কথা যদি দেখি, তাহলে আমরা দেখবো কার্ল রজার্সের সেলফ থিওরি আর মাসলোয়ের সেলফ অ্যাকচুয়ালাইজেশন থিওরি। থিওরি অ্যাডাপ্টিং টু লার্নিং অ্যাপ্রোচ, অর্থাৎ লার্নিং অ্যাপ্রোচের উপর বেস করে যে পার্সোনালিটি থিওরিগুলি দেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ডলার এবং মিলারের লার্নিং থিওরি, আর দুই আর একটা হচ্ছে বান্দুরা অ্যান্ড ওয়াল্টার সোশ্যাল লার্নিং থিওরি। অর্থাৎ বান্দুরা আর ওয়াল্টারের যে সোশ্যাল লার্নিং থিওরিটা আছে, তারপর বেস করে যে পার্সোনালিটি থিওরিটা দেওয়া আছে, সেটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়। তাহলে আমরা পার্সোনালিটি থিওরি যদি দেখি, তাহলে 6টি ভাগে ভাগ করতে পারি আমরা, এবং প্রত্যেকটা ভাগের মধ্যে নির্দিষ্ট মনোবিজ্ঞান নির্দিষ্টভাবে থিওরিগুলি তুলে ধরেছেন এবং প্রত্যেকটি আলাদা আলাদা একটা নাম রয়েছে।
এবার আমরা দেখে নেবো যে পার্সোনালিটি ট্রেট কাকে বলে। অর্থাৎ পার্সোনালিটি ট্রেট কে যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমরা কিন্তু পার্সোনালিটি বুঝতে পারবো না। আর আমরা পার্সোনালিটি ট্রেট বলতে কি আমরা অনেক সময় বলে দিই যে পার্সোনালিটি ট্রেট হলো একজন মানুষের বৈশিষ্ট্য। অ্যাকচুয়ালি কিন্তু একজন মানুষের বৈশিষ্ট্য বা ক্যারেক্টার আর পার্সোনালিটি ট্রেট দুটো বিষয়ে আলাদা আলাদা। আমাদেরকে এর সূক্ষ্ম যে ডিফারেন্সটা রয়েছে সেটা জানতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই। বলছে পার্সোনালিটি ট্রেট ইজ এ পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স। পার্সোনালিটি ট্রেট হচ্ছে এক পার্সোনালিটির বৈশিষ্ট্য দ্যাট এন্ডিওর্স ওভার টাইম অ্যান্ড অ্যাক্রস ডিফারেন্ট সিচুয়েশন। অর্থাৎ সময় এবং সিচুয়েশনের পরিবর্তনের পরেও যখন একজন মানুষের কোনো একটা বৈশিষ্ট্য পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে, তাহলে সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলতে পারবো ট্রেট। আমাদের যে ক্যারেক্টার বা হ্যাবিট রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তনশীল, কিন্তু পার্সোনালিটি ট্রেট চিরস্থায়ী, এর কোনো পরিবর্তন হয় না। ওই জন্য এখানে বলছে টাইম এবং ডিফারেন্ট সিচুয়েশন অনুযায়ী এর কোনো পরিবর্তন হয় না। যদি এরকম কোনো মানুষের একটা বৈশিষ্ট্য থেকে থাকে যে টাইম এবং সময়ের পরিপ্রেক্ষিতে সেটা চেঞ্জ হয়নি, তাহলে আমরা দেখবো যে তার একটা পার্সোনালিটি ট্রেট হচ্ছে সেই একটা বৈশিষ্ট্য। যেরকম আমরা যদি দেখি যে স্বাভাবিক আমাদের জীবনের কথা যদি দেখি, তাহলে স্বাভাবিক আমাদের তো সবসময় মানব সেবার কথা বলেছে, এমনকি মানে মৃত্যুর আগে পর্যন্ত মানব সেবার কথা বলেছে। তখন আমরা যখন মানব সেবার কথাটা যখন উচ্চারণ করি, তখন আমরা স্বাভাবিক আনন্দের যে একটা চিত্র রয়েছে আমাদের মনের মধ্যে সেটা কিন্তু ফুটে ওঠে। তাহলে এটা একটা ট্রেট, অর্থাৎ মানব সেবা একটা ট্রেট। কার ট্রেট? স্বাভাবিক আনন্দের একটা ট্রেট ছিল মানব সেবা, অর্থাৎ এটা কোনো সময় পরিবর্তন হয়নি। বা স্বামী বিবেকানন্দের যে ছোটো ছোটো বৈশিষ্ট্যগুলি রয়েছিল বা হ্যাবিটগুলি রয়েছে সেটা হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু এটা একটা স্থায়ী একটা বৈশিষ্ট্য ছিল যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে। তাহলে এটাকে আমরা ট্রেট বলতে পারবো। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পার্সোনালিটি যদি ট্রেট হয় তাহলে সেটা পরিবর্তন হবে না, আর যদি ক্যারেক্টার বা সেটা হ্যাবিট হয় তাহলে পরিবর্তন হবে। এবার দেখি দ্বিতীয় সংজ্ঞায় কী বলছে। বলছে পার্সোনালিটি ট্রেট আর দ্য এন্ডিউরিং ক্যারেক্টারিস্টিক অফ দ্য পার্সন পার্সোনালিটি। অর্থাৎ এটা একটা স্থায়ী চরিত্রের কথা বলছে। তবে বলছে দ্যাট ক্যান বি ইউজ টু এক্সপ্লেন অ্যান্ড প্রেডিক্ট দ্য অবজার্ভ রেগুলারিটিস অ্যান্ড কনসিস্টেন্সিস ইন পিপলস বিহেভিয়ার। অর্থাৎ এই পার্সোনালিটির ট্রেটের মাধ্যমে আমরা ঠিক করে নিতে পারি যে একজন মানুষের ভবিষ্যৎ আচরণ কেমন হবে, এবং তার আচরণের মধ্যে যে ধারাবাহিকতা লক্ষ্য করছে সেটা আমরা ঠিক করে বলে দিতে পারি, তার পার্সোনালিটির ট্রেট লক্ষ্য করে। তারপরে বলছে অ্যান্ড টু এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিভিজুয়ালস। এবং দুটো মানুষের মধ্যে আমরা পার্থক্য বলে দিতে পারি এই ট্রেটের উপর ডিপেন্ড করে যে কোন মানুষটির মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলি রয়েছে। অর্থাৎ মানুষ একটা মানুষ থেকে আরেকটা মানুষকে পৃথক করা যায় এই পার্সোনালিটি ট্রেটের মাধ্যমে। এবার পরে যে আরেকটি পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে পার্সোনালিটি ট্রেট লাইক পার্সন পারমানেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আমি এটাকে আলাদা করে এই জন্য লিখেছি কারণ এটা একটা ডিফারেন্স তৈরি করে পার্সোনালিটি ট্রেট এবং ক্যারেক্টার বা হ্যাবিটসের মধ্যে, যেটা আমাদেরকে মনে রাখলে আমরা পার্সোনালিটি ট্রেটকে খুব সহজভাবে ব্যাখ্যা করতে পারি। এখানে বলা হচ্ছে যে পার্সোনালিটি ট্রেট হচ্ছে একজন মানুষের পারমানেন্ট যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই পারমানেন্ট বৈশিষ্ট্যকে আমরা কিন্তু পার্সোনালিটি ট্রেট বলতে পারি। অর্থাৎ যেই বৈশিষ্ট্যটা মানুষের মধ্যে পরিবর্তন হচ্ছে না, সেটা স্থায়ীভাবে থেকে যাচ্ছে, সেটাকে আমরা পার্সোনালিটি ট্রেট বলতে পারি। যেমন এক্সাম্পলে দেখা যাচ্ছে ফেয়ার, সোসিয়েবল, হাম্বেল অ্যান্ড ইম্পার্সিয়াল। ফেয়ার বলছে ন্যায্য, অর্থাৎ কোনো মানুষ ন্যায়ের কথা বলে, সবসময় ন্যায় পথে চলে, তাহলে এটা হচ্ছে একটা পার্সোনালিটি ট্রেট। তারপর হচ্ছে সোসিয়েবল, সামাজিক, অর্থাৎ প্রত্যেক মানুষকে সমাজে থাকতে হবে, ওই জন্য সামাজিক এক জীব হিসেবে তাকে চলতে হবে। তাহলে এটা যে একটা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যকে আমরা একটা পার্সোনালিটি ট্রেট বলতে পারি। এরপর বলছে হাম্বেল, অর্থাৎ নমনীয়ত বা নম্র স্বভাবের যে মানুষ, সেটা সেই নমনীয়ত বা নম্র স্বভাব মানুষের মধ্যে রাখতে হয়। তাহলে এটা এটা এক মানুষের একটা পার্সোনালিটি ট্রেট। এরপর বলছে ইম্পার্সিয়াল, অর্থাৎ নিরপেক্ষতা, সবাইকে সমান চোখে দেখা, অর্থাৎ সবাইকে সমান মনে করা, সেই যে বৈশিষ্ট্য রয়েছে সেটাও কিন্তু পার্সোনালিটি ট্রেটের মধ্যেই অন্তর্ভুক্ত। এরপরে আমরা দেখে নেব যে আলপোর্ট ট্রেড থিওরি দিতে গিয়ে কোন কোন বিষয়গুলির উপর গুরুত্ব দিয়েছে। আলপোর্ট ইজ পারহ্যাপস বেস্ট নোন ফর হিজ ট্রেড থিওরি অফ পার্সোনালিটি। আমরা জানি যে আলপোর্ট পার্সোনালিটির জন্য বিখ্যাত এবং বিশেষ করে আলপোর্ট ট্রেড থিওরির জন্য বিখ্যাত। ইন 1936 সাইকোলজিস্ট জর্ডান আলপোর্ট দি বিগিন ডেভেলপ দিস থিওরি বাই গোয়িং থ্রু এ ডিকশনারি অ্যান্ড নাথিং অ্যান্ড নোটিং নোটিং এভরি টার্মস হি ফাউন্ড দ্যাট ডিসক্রাইব দি পার্সোনালিটি ট্রেড।
অর্থাৎ 1936 সালে সাইকেল জর্ডন অলপোর্ট একটা ইংলিশ ডিকশনারির উপর গুরুত্ব দিয়ে সেখান থেকে পার্সোনালিটিকে ইন্ডিকেট করে এমন কতগুলি শব্দ খুঁজেছিলেন এবং সেখানে তিনি 4504টি ডিফারেন্ট শব্দ খুঁজেছিলেন, যে শব্দগুলিকে তিনি পার্সোনালিটি ট্রেট হিসাবে নির্দিষ্ট করেন। এই জন্য বলছে, আফটার কম্পাইলিং এ লিস্ট অফ 4504 ডিফারেন্ট ট্রেট, হি অর্গানাইজ দ্যাম ইন্টু 3 ডিফারেন্ট ট্রেট ক্যাটাগরি ইনক্লুডিং। অর্থাৎ তিনি এই 4504টি যে ডিফারেন্ট ট্রেট বা শব্দের কথা, পার্সোনালিটি ট্রেটের কথা বলেন, সেটাকে তিনি তিনটি ভাগে ভাগ করেন, অর্থাৎ তিনটা ক্যাটাগরি তিনি ভাগ করে দেন। প্রথমে বলছে কার্ডিনাল ট্রেট। কার্ডিনাল ট্রেট বলতে গিয়ে তিনি বুঝিয়েছেন, দিস আর ট্রেট দ্যাট ডমিনেন্ট অ্যান ইন্ডিভিজুয়াল এন্টায়ার পার্সোনালিটি, যেটা এটা হচ্ছে এমন একটা ট্রেট যে ট্রেটটা ব্যক্তির সমস্ত যে পার্সোনালিটি, ব্যক্তি সত্তা রয়েছে সেটাকে নির্দিষ্ট করে দেয় এবং সেটাকে রিপ্রেজেন্ট করে থাকে। কার্ডিনাল ট্রেট আর থট টু বি কোয়াইট রিয়ার, অর্থাৎ কার্ডিনাল ট্রেট একজন মানুষের মধ্যে খুবই কম দেখা যায়। সাম হিস্টোরিক্যাল ফিগার উইথ স্ট্রং কার্ডিনাল ট্রেট আর আব্রাহাম লিঙ্কন ফর হিজ হনেস্টি, মার্কিউ দে স্যাডে ফর হিজ স্যাডিজম। অর্থাৎ এই যে কার্ডিনাল ট্রেট রয়েছে, এই কার্ডিনাল ট্রেট খুবই কম দেখা যায়। বলছে কিছু হিস্টোরিক্যাল যে মানুষগুলি রয়েছে, অর্থাৎ ঐতিহাসিক যে কয়েকটা ব্যক্তি রয়েছে, তার মধ্যে যদি আমরা দেখি আব্রাহাম লিঙ্কনের কথা, তাহলে আব্রাহাম লিঙ্কনের মধ্যে যে পার্সোনালিটি কার্ডিনাল ট্রেট ছিল সেটা হচ্ছে হনেস্টি, অর্থাৎ সততা, সত্যবাদিতার যে বিষয়টি সেটা তার পার্সোনালিটির মধ্যে কার্ডিনাল ট্রেটে রূপান্তরিত হয় এবং সেটা তিনি সারা জীবনে পালন করেন। করছে আরেকজনের উদাহরণ দিচ্ছে, বলছে মার্কিউ দি স্যাডে ফর হিজ স্যাডিজম, অর্থাৎ স্যাডিজম হচ্ছে যে এমন একটা রোগ, এমন একটা মানসিক রোগ, এই স্যাডিজম হচ্ছে এমন একটা মানসিক রোগ যেটা মানুষকে আঘাত দিয়ে মানসিক একটা শান্তি পায়, এমন ব্যক্তির যে মানসিক বিকার তৈরি হয় সেটাকে স্যাডিজম বলে। তো এর জন্য মার্কিউ ডি স্যাডে এ একজন বিখ্যাত সেরকম একজন রোগী। তো আমি এখানে খুব সাধারণভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে তিনটা বৈশিষ্ট্য আমরা সহজভাবে বুঝতে পারি, ওই জন্য এখানে আমি বাংলাতেও দিয়ে দিয়েছি, মানুষ যে বিষয়ের জন্য পরিচিতি লাভ করে সেই সব চরম বৈশিষ্ট্য, অর্থাৎ সেই সব বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যটা আমরা যখন মুখে উচ্চারণ করবো তখন একটা মানুষের নাম চলে আসে, বা একজন মানুষকে যখন আমরা আলোচনা করছি এবং তার এমন একটা বা দুটো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যে বৈশিষ্ট্যগুলি তার মতো ইউনিক এবং তার মতো চরম পর্যায়ে কেউ সেটাকে মেনে চলেনি, সেই বৈশিষ্ট্যগুলিকে আমরা কার্ডিনাল ট্রেটের মধ্যে লক্ষ্য করি। এরপরে আসছে সেন্ট্রাল ট্রেট। সেন্ট্রাল ট্রেট এটা হচ্ছে যে মানুষের যে বৈশিষ্ট্যগুলি সবার মধ্যে থাকে কমন। দেখি এখানে কি বলছে, এখানে বলছে সেন্ট্রাল ট্রেট আর দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক দ্যাট ফ্রম দ্য বেসিক ফাউন্ডেশন অফ পার্সোনালিটি, অর্থাৎ সেন্ট্রাল ট্রেট হচ্ছে একজন মানুষের ব্যক্তিসত্তা গঠনের একদম ফাউন্ডেশন, অর্থাৎ সর্বনিম্ন স্তর যেটাতে ভিত্তি তৈরি হয়, একজন মানুষের পার্সোনালিটি ভিত্তি তৈরি হয়, সেই ভিত্তি স্তরটি হচ্ছে সেন্ট্রাল ট্রেট। আবার সেন্ট্রাল ট্রেটকে আবার কি কমন ট্রেটে বলা হয়, যেহেতু সবার মধ্যে কমন একটা বিষয় থাকে এই জন্য এখানে একে আবার কমন ট্রেটে বলা হয়। বলছে কমন ট্রেট দ্যাট মেক আপ আওয়ার পার্সোনালিটি, বলছে এই কমন ট্রেটটা আমাদের ব্যক্তিসত্তা তৈরি করে, দে আর নট অ্যাজ ডমিনেন্ট অ্যাজ কার্ডিনাল ট্রেট, এটা কিন্তু কার্ডিনাল ট্রেটের দ্বারা অবদমিত নয় বা এটা নির্দিষ্ট হয় না। ট্রেট সাচ অ্যাজ কাইন্ডনেস, হনেস্টি, ফ্রেন্ডলিনেস আর অল এক্সাম্পল অফ সেন্ট্রাল ট্রেট। বলছে সেন্ট্রাল ট্রেটের যদি আমরা বৈশিষ্ট্য দেখি সেটা হচ্ছে কাইন্ডনেস, হনেস্টি, ফ্রেন্ডলিনেস, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো সবার মধ্যেই থাকে, কার মধ্যে বেশি থাকে কার মধ্যে কম থাকে কিন্তু সবার মধ্যেই থাকে। এইরকম বৈশিষ্ট্যগুলিকে আমরা কী বলবো সেন্ট্রাল ট্রেটের অন্তর্ভুক্ত করবো, বা সেন্ট্রাল ট্রেট যে ক্যাটাগরিতে আলপর বলেছে সেই সেন্ট্রাল ট্রেটের মধ্যে এই বৈশিষ্ট্যগুলিকে আমরা দেখবো। এরপরে হচ্ছে সেকেন্ডারি ট্রেট, দিস আর ট্রেট দ্যাট আর অনলি প্রেজেন্ট আন্ডার সার্টেন কন্ডিশন অন সার্কামস্টেন্স, অর্থাৎ এখানে বলছে সেকেন্ডারি ট্রেট হচ্ছে সেই ট্রেটগুলি যে ট্রেটগুলি কোনো একটা নির্দিষ্ট অবস্থা এবং নির্দিষ্ট সমস্যায় আমরা লক্ষ্য করি বা আমাদের মধ্যে ফুটে ওঠে। অ্যাকর্ডিং টু আলপোর দিস সেকেন্ডারি ট্রেট আর ডিফিকাল্ট টু ডিটেক্ট বিকজ দে আর স্টিমুলেটেড বাই এ ন্যারোয়ার রেঞ্জ অফ ইকুইভ্যালেন্ট ট্রিগার, অর্থাৎ আলপোর্ট বলছে যে এই সেকেন্ডারি ট্রেটগুলোকে লক্ষ্য করা বা নির্দিষ্ট করা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার, কারণ এই যে বৈশিষ্ট্যগুলি মানুষের মধ্যে খুব কম সময়ে ফুটে ওঠে।
An example of a secondary trait would be getting nervous before delivering a speech to a large group of people. অর্থাৎ আমরা যদি সেকেন্ডারি ট্রেটের উদাহরণ দিতে যাই, তাহলে এটা এমন একটা উদাহরণ দিতে পারে যে অনেক মানুষ এরকম রয়েছে, যখন কোনো জায়গায় লেকচার দিতে হয় বা স্পিচ দিতে হয়, অনেক মানুষের সামনে স্পিচ দিতে পারে না বা ওরা নার্ভাস ফিল করে। তাহলে এটা হচ্ছে এমন একটা, এরকম হতে পারে যে অন্যান্য জায়গায় সেই মানুষটা নার্ভাস ফিল করছে না অন্যান্য কাজে, কেবল একটা ওই ও কেবলমাত্র লেকচার দিতে গিয়েই এই নার্ভাসনেসটা আসে। তাহলে এটা কিন্তু নির্দিষ্ট কন্ডিশনে এবং নির্দিষ্ট সময়ে আমরা লক্ষ্য করি। এই জন্য এখানে আমি বাংলা থেকে পরিষ্কারভাবে লিখে দিয়েছি, বিশেষ কোনো সময়ে বিশেষ কোনো ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। তাহলে আমরা তিনটা ট্রেট পড়লাম আলপোর্ট 1936 সালে যে ট্রেট থিওরি দিয়েছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে কার্ডিনাল ট্রেট। অর্থাৎ কার্ডিনাল ট্রেট হচ্ছে এমন সেই এমন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলি বা যে ট্রেটগুলি মানুষের মধ্যে খুবই কম লক্ষ্য করা যায় এবং যে বৈশিষ্ট্যগুলি মানুষের মধ্যে চরম পরিচিতি লাভ করে দেয় বা সেই মানুষকে সেই একটা শব্দ দিয়ে আমরা চিন্তা করি, সেরকম ট্রেটগুলোকে আমরা কার্ডিনাল ট্রেট বলছি, অর্থাৎ চরম বৈশিষ্ট্য আমরা বলতে পারি। সেন্ট্রাল ট্রেট অর্থাৎ সবার মধ্যে যে ট্রেটগুলো থাকে সেটা হচ্ছে সেন্ট্রাল ট্রেট বা কমন ট্রেট। সেকেন্ডারি ট্রেট হচ্ছে বিশেষ কোনো সময়ে বিশেষ কোনো অবস্থায় যখন মানুষের মধ্যে কোনো একটি নির্দিষ্ট সংলক্ষণ ফুটে ওঠে তখন আমরা আমাদের আমরা বলতে পারি, তার মধ্যে একটা ট্রেট রয়েছে যেটা আমরা সেকেন্ডারির মধ্যে নির্দিষ্ট করে থাকি। তারে কার্ডিনাল হচ্ছে চরম বৈশিষ্ট্য, সেন্ট্রাল হচ্ছে সবার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে এবং সেকেন্ডারি ট্রেট হচ্ছে বিশেষ কোনো সময়ে বিশেষ কোনো অবস্থায় যেই ট্রেটগুলি আমরা লক্ষ্য করি। তাহলে আমরা খুব সহজেই এই বিষয়টা আমরা মনে রাখতে পারবো এবং আমরা সবসময় মনে রাখবো যে আমি যেই বৈশিষ্ট্যের কথা বলছি এই বৈশিষ্ট্যগুলি কিন্তু পার্মানেন্ট ক্যারেক্টারিস্টিক অফ দ্য পার্সোনালিটি। অর্থাৎ পার্সোনালিটির পার্মানেন্ট যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই পার্মানেন্ট বৈশিষ্ট্যগুলো কিন্তু ট্রেট বলা হচ্ছে। তো এটা হলো সংক্ষিপ্ত আলোচনা ট্রেট এবং পার্সোনালিটি ট্রেট থিওরির মধ্যে। এরপর আমরা আলোচনা করব যে টাইপ থিওরি, অর্থাৎ টাইপ থিওরির মধ্যে আমরা আইজেনক আলোচনা করব এবং পরবর্তীতে একে একে আমরা প্রত্যেকটি পার্সোনালিটি থিওরি আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, কারণ এরপরে যখন ভিডিও আপলোড করব তখন অটোমেটিকলি আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি ধৈর্যের সঙ্গে দেখার জন্য ধন্যবাদ।